এবার দেশে উৎপন্ন হবে চীনের টিকা চুক্তি স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ভ্যাকসিন উৎপাদনকারীর অন্যতম প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এক সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সায়েন্সের মিলনায়তনে এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া আরও উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এছাড়াও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং এছাড়া আরও অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনের সিনোফার্ম ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিনের পক্ষে যথাক্রমে সমঝোতা স্বাক্ষর করেন জাহিদ মালেক। চীনের রাষ্ট্রদূত মিলি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, অনুষ্ঠানে চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং শক্তিশালী হবে। তিনি বলেন, চীনের সিনোফার্মের ভ্যাকসিন মাসে 4 কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, চুক্তিতে বাংলাদেশ সিনোফার্ম ও দেশীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল স্বাক্ষর করবে। ইনসেপ্টা চীন থেকে টিকার মূল ঔষধ দেশে নিয়ে আসবে এবং দেশে বোতলজাত এবং মুড়নকারীদের কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে প্রস্তুত করবে। সো ভিউয়ার্স, এটি ছিল সর্বশেষ খবর। অবশ্যই এটি আমাদের জন্য একটি সুখবর যে বাংলাদেশের সাথে চীনের চুক্তিবদ্ধ হয়েছে। এখন বাংলাদেশই চীনের সিনোফার্ম ভ্যাকসিনটি উৎপন্ন করতে পারবে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।